ওকে, গুড মর্নিং। তো আজকে যাচ্ছি আমি এবং এখানকার যে ভিলেজার্স আছে ওনাদের সাথে আজকে জলের লাইন ঠিক করতে। অ্যাকচুয়ালি আমাদের উইন্টারে জলের ইয়েটা মানে যে সোর্সটা থাকে সেখানে থাকে না, তো জায়গা চেঞ্জ করতে হয় বা অনেক কিছু রিপেয়ার করতে হয়। আমি সব কিছু জানি না, তবে আজকে ওনাদের সঙ্গে যাব, গিয়ে দেখবো অ্যান্ড তোমাদেরও দেখাবো, ঠিক আছে? তো চলো যাচ্ছি, দেখা হচ্ছে জঙ্গলে। এই আমি রেডি আমার বাইকে, এবার যাবো উপরে, চলো। আমাদের সেনা বাহিনী যাচ্ছে ট্রেক করে। বাপরে, ये रोड तो बहुत ही अच्छा है भैया। हाँ, इधर बालू आता है। बाप रे, हाँ बरसात में। এই হচ্ছে পুরো বাহিনী আমাদের, মোটামুটি 2 কিলোমিটার হয়তো 1.5 কিলোমিটার অ্যাপ্রক্স চলে এসছি এটা। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এই হচ্ছে ট্যাঙ্ক, এটা পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করে দেন। এখান থেকে আমাদের জন্য জল যাবে ঝান্ডিতে, এন্টায়ার ঝান্ডি। এই যে জল আসছে এই পাইপে করে। দাদা ক্লিয়ার করে দিল জলটা আসছে, নোংরা জল। এটা পুরো পরিষ্কার করে দেন, তারপরে খাওয়ার জন্য রেডি হবে জলটা। দাদারা কাজ করছে, আমরা একটু ওই উপরে যাবো ব্রিজের ওখানে, একটু জায়গাটা দেখে আসি কেমন জায়গা। চলো, এখানকার যে সার্ভাইভাল লাইফ যেটা খুবই কষ্টের, এটা চলো যাই উপরে গিয়ে দেখাই। কোনো আন্দাজ নেই আমাদের কোন দিক দিয়ে যেতে হবে, এদিকে একটা রোড যাচ্ছে, এদিকে একটা রোড যাচ্ছে, ইভেন ওই দিকে একটা রোড যাচ্ছে। তো আমরা মোটামুটি একটা অনুমান করে যাচ্ছি। হ্যাঁ, এই যে লাইন পেয়েছি। ইয়ে পুরা পানি, ইয়ে কালিম্পং সিটি মে যাতা হয় না? হ্যাঁ, এই যে দেখে নিয়েছি ব্রিজ। মুভি শুভি না এসে জায়গা পে বানাতে হয়, লেকিন ইতনা বড়িয়া সে দিখাতে হয় ও লোক। ইয়া পে চড় সকতে হ্যায়? চড় তো সকতে হ্যায়, ইয়ে ইয়ে সম্ভাল কে। হ্যাঁ, ইয়ে সম্ভাল কে রাখে, বিলকুল। উফ, ফিলিংসটা জাস্ট মুভির মতো লাগছে, হলিউডের কোনো মুভির মতো। আরে ইয়ার, ইয়া পে ড্রোন লাতে তো বহুত আচ্ছা হতার। তো ওদিকে আছে যে ব্রিজটা দেখলে, আর এইদিকে আমরা যাচ্ছি একটা চিমনি যেটা আছে, আমি আর আকাশ ওটা খুঁজছি। এই যে গ্রাউন্ডের মতো দেখা যাচ্ছে, এখানে চিমনিটা আছে। এই যে এই হচ্ছে চিমনি, ওয়াও।
তো চলে এসেছি আবার সেই কাজের জায়গায় চিমনি দেখার পর। হ্যাঁ সন্দীপ দা কাজ করছে, এখন তো নোংরা আছে, পুরোটা পরিষ্কার করে দেন তারপরে এটা ইউজ করা যাবে। রাজেন দাদা আর শেরপা দাদা উপরে গেছে, উপরে গিয়ে লাকড়িগুলো কেটে নিয়ে আসলো। ওকে তো এখন সময় হচ্ছে বেলা 12:30, আর আমি জাস্ট ট্যাঙ্ক থেকে এখনই বেরোলাম, কিছুটা পরিষ্কার আমি করলাম, বাকি পরিষ্কার দাদারা করছে। অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে ওই যে ট্যাঙ্কে, আর এইগুলো প্রথমে এসে দেখলে যে কতটা অপরিষ্কার ছিল, যে পরিষ্কার হচ্ছে। আর ওই যে এইগুলো লাকড়িগুলো কাটা হয়েছে, এটার উপরে বেস বানানো হবে, দেন এটাকে প্লাস্টিক দিয়ে কভার করা হবে। তো যেহেতু খাবার জল, সেহেতু যতটা আমরা পারি পরিষ্কার রাখা, ততটা পরিষ্কার রাখার ব্যবস্থা করে যেতে হবে, তাই না? চলো ফটাফট কাজগুলো করি, দেন তারপরে আবার কথা হচ্ছে। এখন এতটা ক্লিয়ার হয়ে গেছে, এখনও আরও ক্লিয়ার হচ্ছে, আগেটা কতটা এখানে নোংরা ছিল। এইভাবে পুরোটা কভার আপ করা হলো, ইতনা সা হোগা কি উপর সে লাউ হো জায়েগা। এই টোটাল জার্নির মধ্যে আমার এই রাস্তাটা খুব সুন্দর লাগলো। ইয়ে কোন সা গাই হ্যাঁ, ও ডিডিএল জায়গা, ডিডিএল জায়গা, ও শাহরুখ খান কা মুভি হ্যাঁ না, দিল বালে দুলহা নিয়ে লে যায়েঙ্গে উসকা গান, ওরকমই ঘন্টি বাঁধা আছে। আমাদের গেট, এন্ট্রি এন্ড এক্সিট গেট। এবার চলে আসলাম লোকাল জায়গাতে, এখানে একটা লোকালের বাড়ি আছে, ওই যে ইয়ের কথা বললাম, লোকাল বাড়িটার কথা, ওখানে বসে আমরা ইয়ে নিলাম, মিল্ক টি, মানে কিনে নয়, এখানে আসলাম, ওনারা নিজেই বললো যে চা, মানে বলেও নি, নিজে থেকে চা বানিয়ে দিয়েছে। এরা এতটাই সিম্পল অ্যান্ড এতটাই ইয়ে হয়, মানে ভালো হয়। তো এখানে চা খেলাম, চা খেয়ে দেন তারপরে আবার হাঁটতে শুরু করেছি। আর ওই হচ্ছে আমাদের গাড়িটা ওখানে রয়েছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, সব গাড়িগুলো যাচ্ছে। ওয়েদার ভীষণ ক্লাউডি, না হলে হয়তো ক্লিয়ার দেখা যেত। ভিউয়ার্স এখন চলে এসেছি সামাবিয়ং টি গার্ডেনে, আর টি গার্ডেনে ওয়েদার এই যে দেখো, পুরোটা ফগে ঢেকে আছে। আর এখানে আসার কারণ হচ্ছে আমাদের জঙ্গলে যে ইয়েটা করা, মানে যে ট্যাঙ্কটা পরিষ্কার করা, ওখানে কানেকশান ঠিক করা হয়ে গেছে। এখানে একটা পাইপ আছে যেখানে কানেকশানটা ঠিক করতে হবে, বাকি দাদারা চলে গেছে আগে, ওই আগে যাচ্ছে, আর আমি যাচ্ছি পিছু পিছু। সত্যি এখানকার লাইফ অনেক ডিফিকাল্ট লাইফ, দুদিন বেড়াতে আসা আর এখানে মানে লাইফটা কাটানো, পুরোটাই আলাদা এক্সপিরিয়েন্স। আমি এখানে 6 মাস ধরে আছি, তো আস্তে আস্তে বুঝতে শিখছি, আস্তে আস্তে বুঝতে পারছি, আর এখানকার সব কিছু সিচুয়েশান নিজের মধ্যে অ্যাডাপ্টও করছি। প্লেন ল্যান্ডের থেকে ভাই অনেক ডিফিকাল্ট, অনেক টাফ সব কিছু নিয়ে। তোমার কোনো খাওয়া দাওয়ার জিনিসপত্র সেগুলো অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটাও 20 কিলোমিটার দূর। তো এই সব কিছু মিলিয়ে আর কি, তোমরা বুঝে নাও, আমরা জাস্ট একদম মাউন্টেন পিকে থাকি, তো এখান থেকে বাজার হচ্ছে 20 কিলোমিটার দূর, গুরুপাথান উদলাবাড়ি এখান থেকে 30 কিলোমিটার দূর। তো এইরকমই সিচুয়েশান এখানকার। গাড়ি আ যাতে তো ভাইয়া নেই দেতা, তো ওখানকে কানেকশনে পরে আবার যাচ্ছি চা বাগান দিয়ে, আবার যেখানে খারাপ থাকবে সেখানে ঠিক করতে হবে। আর এটা হচ্ছে আমাদের বড় মিস্ত্রি ছেত্রী হোমস্টে, এই যে ওখান থেকে খুঁজতে বেরোচ্ছি বাগানের মধ্যে কোথায় খারাপ আছে।
তো এই যে এরকম করে সাপের মতো এঁকে বেঁকে যেতে হচ্ছে রাস্তায়, এই সময় সময় এরকম হোঁচট খেয়ে পড়েও যাচ্ছি, তো এইভাবে যেতে হচ্ছে আমাদের। ये रोड सबसे आसान रोड है ना। चलो ढुके गेलाम गुहाते। चलो चलो कोर कोर कोर। ये तो धमाल वाला शॉर्टकट से भी भयानक है। सर साइड प्लीज, साइड साइड। ये देखो रास्ता तैरी होच्छे। हाँ हाँ ठीक है ठीक है। এবার তোমরা বলো, হয়তো ভিডিওটা দেখে জানি না কতটা ফিল করতে পারছো, বাট আমরা এখান দিয়ে যাচ্ছি যখন, আমার তো তোমাদের সত্যি কথা বলতে একদিন এসেছি, তাই হয়তো অ্যাডভেঞ্চার লাগছে, বাট এটা এনাদের প্রায় করতে হয়, তো অনেক ডিফিকাল্ট। এটা জঙ্গলের মধ্যে কি থাকবে না থাকবে, তার মধ্যে দিয়ে এরকম করে রাস্তা কেটে বানানো, জঙ্গল কেটে রাস্তা বানানো, লাইক মানে এক্সপ্লেন করা মুশকিল এদের ডিফিকাল্টি। संदीप भाई यहाँ पे तो भालू वालू हो सकता है ना? बाप रे, दो चार झाड़ियाँ क्रॉस करके, एक दो नदी पार करके, फिर हाईवे। তো এই যে অলমোস্ট চলে এসেছি রাস্তাতে, মাত্র এই যে রাস্তা দেখা যাচ্ছে ফাইনালি। এবার গাড়ি দিয়ে করে যাব অনেক কষ্টের পর। চলো, ও ইয়ে টার্নিং, এই হচ্ছে আমাদের সব সেনাবাহিনী। তো সবাইকে থ্যাংকস এত কষ্টের পরে, এত কষ্ট করে ঝান্ডিতে পানি নিয়ে আসার জন্য। আমি তো কিছুই না, জাস্ট দাদাদের সাথে এসেছিলাম, অল্প একটু হয়তো কিছু সাথ দিতে পেরেছি। বাকি তোমাদের এখানকার যে ডিফিকাল্টি হয়, যেটাতে মানে ভিলেজারতে কতটা ডিফিকাল্টি হয় সেটা দেখানোর জন্য আর কি আজকের ব্লগ। চলো এবার গাড়ি আসবে, দেন তারপরে আবার হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। ওকে, তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের হোমস্টেতে, আর এখনকার ওয়েদার এই দেখো এরকম। এখন বাজছে বেলা 4টা, আর আমরা ওখান থেকে যেখানে এসেছিলাম লাস্ট, ওখান থেকে আমরা গাড়িতে এসেছি হোমস্টে পর্যন্ত। দেন তারপরে আগামীকালকে আরও কিছুটা কাজ করতে হবে জলের জন্য, তারপরে জলটা ঠিকঠাক হবে। তো এই ছিল আজকের গল্প। তো তোমরা জানাও এখানকার লাইফটা কেমন, আসলে ডিফিকাল্ট কি না, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, ঠিক আছে? তো আজকের মানে সত্যি আমি ভাবিনি যে এদের মানে কি বলতো, এদের এইভাবে জলের জন্য এইভাবে সার্ভাইভ করতে হয়। 2-3 মাস জলের জন্য ভীষণ ক্রাইসিস থাকবে, 3-4 মাস এই উইন্টার সিজনটা। তো এই জন্য মানে যেই যুদ্ধ করে আর কি জলটা নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, বর্ষাতে জলে অসুবিধা হয় না। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত তো ছিল, বলো কেমন লাগলো তোমাদের। আর এখানে দুটো পাগলি আছে যারা খেলছে এই ফগের মধ্যে, মেঘের মধ্যে। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগে। তো আজকের জন্য বাই।